Dear viewers, assalamu alaikum. Welcome to my YouTube channel, Natural English Grammar. Again, I have appeared before you with a topic to make you progressive in learning new theme of an old topic. Watch my channel and subscribe. Your subscription will inspire me to provide you with innovative discussion. Thank you. Assalamu alaikum. Today we are going to discuss about good morning as greetings. First of all, we have to learn grammatical discussion of good morning. We watch on the screen idiom good morning. It's one kind of idiom that means prochorito bhasha. Amra jokhon good morning ei phrase take kono ekta jaygay dekhte pabo tokhon amra obosshoi bujhe nibo je good morning hocche ekti prochorito bhasha, eti amader bhasha noy. এটি নেটিভ স্পিকারদের প্রচলিত ভাষা। এটি একটি ফ্রেজ বটে, ফ্রেজ নাউন ফ্রেজ। আমরা যদি ফ্রেজের দিক দিয়ে চিন্তা করি, গুড মর্নিং হচ্ছে একটি নাউন ফ্রেজ। ইউসেস অফ গুড মর্নিং অ্যান্ড মর্নিং অ্যাজ গ্রিটিংস। আমরা গুড মর্নিং এবং মর্নিংকে কিভাবে ব্যবহার করি, কোথায় ব্যবহার করি আমাদের প্রাত্যহিক জীবনে, গুড মর্নিং কে আমরা কিভাবে ব্যবহার করি, মর্নিং কে কিভাবে ব্যবহার করি সেটা আমরা আগেই দেখেছি। এখন আমরা বিশেষ করে দেখব গুড মর্নিং কিভাবে ব্যবহার করা যায় সেটি। গুড মর্নিং, দ্য এক্সপ্রেশন ইজ ইউজড অ্যাজ পোলাইট গ্রিটিংস। এই যে অভিব্যক্তিটি, এই ব্যক্ততাটি, এটি ব্যবহার হয় ভদ্রতাসূচক কোনো অভিনন্দন বা অভিবাদন বা প্রতিউত্তর দেওয়ার জন্য, টু এ গ্রিটিং একটি অভিবাদনের ক্ষেত্রে। কেউ যদি আমাকে গুড মর্নিং বলে, আমিও প্রতিউত্তরে গুড মর্নিং বলতে পারবো, রিপ্লাই টু গ্রিটিং। আমাকে কেউ যদি গ্রিটিং জানায় গুড মর্নিং দিয়ে, আমিও গ্রিটিং গুড মর্নিং দিয়ে জানাতে পারবো। When fresh see each other in the morning, একজন ব্যক্তির সাথে রাস্তায় চলার সময় যখন দেখা হবে প্রথমবারের মতো সকালে, তখন আমরা একে অপরের সাথে কুশল বিনিময়ের ক্ষেত্রে আমরা গ্রিটিং জানানোর জন্য গুড মর্নিং ব্যবহার করতে পারি। অর ওয়েন পিপল লিভ ইচ আদার ইন দ্য মর্নিং, আমরা একে অপরের সাথে কথা বলার পর যখন একে অপরকে ছেড়ে যার যার স্থানে চলে যাব, তখন আমরা গুড মর্নিং ব্যবহার করতে পারব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গুড মর্নিং কি ধরনের গ্রিটিং জানানোর জন্য প্রকাশিত হয়। এখানে কি ধরনের গ্রিটিং জানানোর জন্য আমরা গুড মর্নিং কে ব্যবহার করতে পারি, পোলাইট অর ফর্মাল গ্রিটিংস, ভদ্রতা সূচক অথবা আনুষ্ঠানিকতা সূচক বা সৌজন্যমূলক যে গ্রিটিংস জানানোর জন্য আমরা গুড মর্নিং ব্যবহার করি। এক্সাম্পল স্বরূপ, মিস্টার ডিকসন, একজন ব্যক্তি, সে মিস্টার নিক্সনকে গুড মর্নিং বলে সে একটা গ্রিটিং জানাচ্ছে। মিস্টার ডিকসন বলছে গুড মর্নিং মিস্টার নিক্সন। মিস্টার নিক্সন সে প্রতিউত্তরে সে বলছে গুড মর্নিং। ইনফর্মাল গ্রিটিং এ আমরা এক্সাম্পল শুরু দেখতে পাচ্ছি, মিস্টার ডিকসন বলছে মর্নিং প্রতিউত্তরে। আমরা এখানে দেখতে পেলাম যে ফর্মাল গ্রিটিংস এ আমরা গুড মর্নিং ব্যবহার করি, আর ইনফর্মাল গ্রিটিং এর সময় আমরা শুধু মর্নিং ব্যবহার করি। অর্থাৎ আমাদের প্রাত্যহিক জীবনে সকালে যদি আমরা কারো সাথে আমাদের দেখা হয়ে যায়, আমরা ফর্মাল গ্রিটিং পোলাইট গ্রিটিং এর জন্য আমরা গুড মর্নিং ব্যবহার করতে পারবো, প্রতিউত্তরে ওই ব্যক্তিও গুড মর্নিং ব্যবহার করতে পারে। আবার এই ইনফর্মাল গ্রিটিং এটিকেও আমরা ব্যবহার করতে পারি সকালে যদি আমাদের কারোর সাথে দেখা হয়ে যায়, আমরা তার উদ্দেশ্যে মর্নিং বলতে পারি, সেও মর্নিং প্রতিউত্তরে বলতে পারে, এবং বিদায় নেওয়ার সময়ও আমরা একে অপরকে মর্নিং বলে বিদায় নিতে পারি। এখানে একটি নোট দেখতে পাচ্ছি, নোট
ও লিখে কমা দেওয়া আছে, যে কমাটাকে আমরা সাধারণত বলি অ্যাপোস্ট্রফি। এই অ্যাপোস্ট্রফি কমাটা যখন ও বর্ণটির উপরে দেয়া থাকে তখন কি বোঝায়? It's an informal way of saying of omitting the letter F. এটা হচ্ছে একটা informal way of saying বলা, মানে রীতিসিদ্ধ নয়, রীতিসিদ্ধের বাইরে, নিয়ম নীতির বাইরে বলার যে পদ্ধতি, এফ বর্ণটাকে বাদ দিয়ে, এফ বর্ণটাকে মুছে ফেলে, নিয়ম নীতির বাইরে, রীতিসিদ্ধ নয়, এরকম নিয়ম নীতির বাইরে বলার ক্ষেত্রে আমরা ও বর্ণটা লিখে একটি কমা দিয়ে বলতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি তাই যে এফ বর্ণটি বাদ দিয়ে আমরা অফ যে শব্দটি সেটিকে ও লিখে কমা দিয়ে ব্যবহার করতে পারি। অফ যখন আমরা ও এফ এই অফ পুরোপুরি উচ্চারণ করব, অফ ও এফ অফ, তখন ইটস আ ফর্মাল ওয়ে, এটি হচ্ছে রীতিসিদ্ধ উপায়, ইটস আ ফর্মাল ওয়ে। সংক্ষেপে, ইন শর্ট, ও ইজ ইউজ ইন রিটেন ইংলিশ, এই ও এই অ্যাপোস্ট্রফি কমা এটি ব্যবহৃত হয় লিখিত ইংরেজি ভাষায়। To represent the word of, এই এই শব্দ অফ, এই অফ শব্দটিকে ব্যবহার করার জন্য, অফ শব্দটিকে উপস্থাপন করার জন্য আমরা কথ্য ভাষায় ব্যবহার করার ক্ষেত্রে আমরা ও এফ লিখে থাকি। এখন এই অফ শব্দটিকে যখন আমরা কথ্য ভাষায় ব্যবহার করি তখন আমরা মুখে বলি অফ, কিন্তু এটিকে যখন আমরা কথ্য ভাষায় অফ না বলি তখন আমরা বলতে পারি ও। আর ও যখন বলব তখন কিন্তু এটি বোঝা যায় না যে ও এর উপরে কমা দেয়া আছে কি নাই, কিন্তু যখন আমরা লিখব তখন আমরা অবশ্যই আমাদেরকে স্পষ্ট করে অবের যেই পরিপূর্ণতা, অবের যেই প্রতিরূপ, এটি প্রকাশ করার জন্য আমরা অবশ্যই ও এর উপরে কমা ব্যবহার করব। তাহলে বোঝা যাবে যে অবের এটি হচ্ছে একটা প্রতিরূপ। এরপরে আমরা দেখতে পাচ্ছি, ইউ ক্যান ইউজ ও ক্লক, ইউ ক্যান ইউজ ও ক্লক আফটার আ নাম্বার ফ্রম 1 টু 12 টু সেই দ্য টাইম ওয়েন ইট ইজ এক্স্যাক্টলি দ্যাট। অ্যাজ এ লার্নার তুমি ব্যবহার করতে পারো ও ক্লক, এটি সংখ্যার পরে ফ্রম 1 টু 12, 1 থেকে 12 পর্যন্ত যে সংখ্যা, সময় সূচক যে সংখ্যা, সময়কে বলার জন্য যে সংখ্যাটা আমরা বলি, টু ও ক্লক, ওয়ান ও ক্লক, থ্রি ও ক্লক, ফোর ও ক্লক, এরকম বলার জন্য এক্স্যাক্টলি ওই টাইমটাকেই বলার জন্য আমরা কিন্তু বলতে পারবো না যে ইট ইজ 3:30 ও ক্লক, ইট ইজ 2:30 ও ক্লক, এরকম কিন্তু আমরা বলতে পারবো না। আমরা এক্স্যাক্টলি আমাদেরকে বলতেই হবে ওই টাইমটাই 2 o'clock, 1 o'clock, কিন্তু আমরা 1:30 o'clock, 1:15 o'clock এরকম কখনো বলতে পারবো না, এক্স্যাক্টলি ওই টাইমটাকেই বলতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো টাইম কাউকে বলতে চাই তাহলে আমরা অবশ্যই ওই সংখ্যাটা ব্যবহার করব ও ক্লকের পূর্বে। তাহলে ও ক্লকের পূর্বেই আমরা সংখ্যাটা 1 থেকে 12 পর্যন্ত টাইমটাকে ইন্ডিকেট করার জন্য আমরা ব্যবহার করব। এইভাবে আমরা ও ক্লককে কাজে লাগাতে পারি।